তাহলে সব সব করে কাঁড়াল ডালছিলাম আপনাদের জন্য, যদি আপনারা ডবার সামনে খাইতেন কোল যেন শান্তি হইতো, ধরো মুখটা ভরে যেত খুশিতে। তোর কাঁটা তুই কা, তোর মনে লয়ে যাগা, তোর মনে আমার পোলাতে তালাক দিলাম যা। তাহলে সব আমি সাপ সাপ কইতাছি, আবারও কইতাছি, আমার বাসা থাকতে হইলে, আমার ছেলের বউ থাকতে হইলে আমি যেভাবে বলবো ওইভাবে চলবা, তোমার আত্মীয় স্বজন ভাই বোনের লাগে কারো সম্পর্ক রাখতে পারবো না। আর কোনোদিন আমার সাহেব আপনার বাড়ি বলবো না, তাহলে সব দয়া করে আমার বোনের বাড়িতে ভাই কে দিবেন না। আমার মা বাবা বড় একটা বই আপনার ঘরের এক কোনায় জায়গা দিয়েন, সারা জীবন আপনাদের সেবা যত্ন করবো, কোনোদিন আপনাদের অভাব দইব না। আমি কথা দিয়েছি আমি আর কোনোদিন আপনার বাড়িতে তীরসীমানা আমি আমি না। তাহলে সব আবার এই সময় কে কে আবার? তাহলে সব আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি এখানে, তুমি কেন হয়েছ? তাহলে সব এই যে ছোট বোনটা দেখতে আইসি। কি ছোট বোনটা দেখতে আইসি? এই তোমার কোচিং এর কোনোদিন আসবে না তো সাহ, তোর তো সাহস কত বড়, তোমার কয়বার শরম করছি, এর আগে অপমান করছি তোমার মনে নাই? তোর দাদারকে তাড়া দিলাম মনে নাই তোমার? তাহলে সাহেব তো লজ্জ শরম নাই তোমার, গিনপিত নাই তোমার ভিতরে? তাহলে সাহেব আমি তো বড় ভাই, আমার আসলে গিনপিত নাই, বোনটা তো আপনার ঘরে বিয়া দিছি, আম কাঁটালের সিজন, বোনটার লেগা আপনার ঘরে একটা কাঁটাল লুই আইসি। ফকিনির বাচ্চা, ফকিনির পোলা, ছোট লোকের বাচ্চা, তোরা আমি কইছি একবার জিগাইছি যে কাঁঠাল কই হইছে, কাঁঠাল তো গাছই হয়, পুষ্কুলি তো হয়, পুষ্কুলি তো হয়, এই পোষা কাঁঠাল লইছিস কিনা আমার? আপনাদের জন্য শরীরে তো দুর্গন্ধ হইতাছে, কি পইরা আইছে? এই তোরা আমি কইছি না, তোকে আমি যাই না, তুই কই আমি কই কিরে? হ্যাঁ ফকিনির বলা কারণকে আমরা খাই না, কারণ আমরা খাই না, আমরা কি কারণে জানো? গাছ থেকে গাছ পাকার কিনে আনি, টেরাক বইরা টেরাক বইরা। তাহলে সব আপনারা খান, ওগুলা তো শিক দিয়া পাকায়, ফরমালিন দিয়া পাকায়, এটা তো একদম ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত আমার নিজের গাছের। বা বারে বা বারে ফরমালিন মুক্ত এত শিক দিয়া পাকায়, এই এত কিছু হতে চাইছিস তোরে? তুই বেতে আসিস লিগা, এই বেতে আসিস লিগা, এই তোর যে জুতাতে পিটাই দিলাম, তোর যে জুতাতে পিটাই দিলাম গেছে বাড়াই না, তুই না কানতে কানতে বেরিয়েছিলি আবার লিখে লিখা, আবার লিখে লিখে তুই। তাহলে সাহেব ছোট বোনটা দেখতে মন চাইতেছে অনেকদিন ধরে, লয়ে যা লয়ে যা, আমার তালাক দিয়ে দেখ তোর বোনটা কি কোন। তাহলে সাহেব হ্যাঁ তালাক দিয়ে দেখ, বাসা বাসায় নিয়ে বই চকির উপরে তোর বোনের বয়ে রাখবি, সারাদিন বইনের চাই চাই দেখবি, বই 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 জিকির করবি। তাহলে সাহেব বড় ভাই তো মনটা খুব কান্দে, বাপ মা মরা একটা বোন, ছোট দেখে লালন পালন করছি, দেখতে মন চাই আপনি আমার যতই অপমান করেন, তাহলে সব বন্যার না দেখে আমি থাকতে পারি না, থাকতে পারি না। হ্যাঁ লয়ে যাগা লয়ে যাগা, হ্যাঁ হ্যাঁ কই তুমি, হ্যাঁ কি হয়েছে? ওই যে দেখো না ফকিনির বলে আবার আইছে, ছোট লোকের বাচ্চা আবার আইছে, এই যে কাটলিয়া পশ একটা কাটলিয়া আইছে, মাথা পিঠা দণ্ডন করতে করতে আবার কান্দ আছে, আমার বোনকে দেখতে পারে চাই, আমি বড় ভাই। মা ওই সব ভালো আছেন? তুমি এই পশা কেন লেগেছো গুলি কি আমার বাসায়? হ্যাঁ তুমি বাসায় ঢুকে দেখছো গুলি কি? আমি পুরো রুম নেই আমার বন্ধ করে লেগেছে, শরীরে তো দুর্গন্ধ আইতেছে ফকিনির বাচ্চা। গাইতে গন্ধ হয়? মা ওই সব কাটলটা পশা না, একদম পাকা গ্যারান্ডা হইতাছে দেখেন। আমি চিন্তা করছিলাম আর কোনোদিন তোর বাড়ি আমি না পারলাম না রে বোন, তোরা দেখতে দেখে আমি থাকতে পারতাম না রে বোন। কেমন করবো, কেমন করবো,
কইছি না আমার পোলার তোমার বিয়ে হয়েছে, তোমার সবার সবার সম্পর্ক শেষ। হ্যাঁ হকিনী ফকির লাগে আমার সম্পর্ক নাই, হকিনী ফকির লাগে আমি চলি না। এই ছোট লোকের বাচ্চা কি লেগে আমার বাচ্চা হইলো? বাবা আপনি তো দেখি বিয়ে করাইছেন না ভাই, ভালো সিজনে আর 5000 টাকা কেন লইছে তোমার ভাই? হ্যাঁ কি লিখ গিয়া? হ্যাঁ আমাদের সামর্থ্য যেরকম ছিল ওরকমই তোমার ভাই নিয়ে আইছে। আরে মেরা লাগে 5000 টাকা লইবে, ভালো আপনি কেন লইছে? হ্যাঁ আসো তুমি একটু বসো বাবা। কোন নিবইবে? হ্যাঁ কোন নিবইবে? দাও আমি আর বমু না, আমি আইছিলাম তোর দেখতে, আমার দেহা হয়ে গেছে। আমি আর আমরা কোনোদিন তোর বাইকেরে বইন কালি কি কমু তোর না দেখে থাকতে পারতাছি না দেখে আইসি। এর আগে তোর শ্বশুরের যেই অপমান করছে আমারে, তারপর আমি আর আইতাম। এই যা তোর বোন লয়ে দেখা, তোর বোন আমার পোলাতে তালাক দিলাম, যা তাহলে যা তোর বোন আমার পোলাতে তালাক দিলাম। আমি মায়ে ধরি তাহলে যা, মা ওই আপনার মায়ে ধরি আমার বোন না দেখা দিয়ে দিয়ে না পছন্দ বাচ্চা বাইরা ফকির বলে বাইরা বাইরে বাইরে। শোনো বৌমা, আমি সাপ সাপ কইতাছি আবারও কইতাছি, আমার বাসা থাকতে হইলে, আমার ছেলের বউ থাকতে হইলে আমি যেভাবে বলবো ওইভাবে চলবা। তোমার আত্মীয় স্বজন ভাই বোনের লোকে কারো লোক সম্পর্ক রাখতে পারবো না, কারণ জানো তোমার আত্মীয় স্বজন ভাই বোন সব অকিন্নি ফকিন্নি, ওদের সাথে আমার যায় না, ওরা কোথায় আর আমি কোথায়? তাহলে সব তাহলে সব বিশ্বাস করেন, আর কোনোদিন আপনার বাড়ি আমি আমু না, আর কোনোদিন আমার সাহেব আপনার বাড়ি বলবো না। তাহলে সব দয়া করে আমার বোনের বাড়িতে ভাই কে দিবেন না, আমার মা বাবা বড় একটা বোন বিশ্বাস করেন, অনেক ভালো আমার বোন, আপনার ঘরের এক কোনায় জায়গা দিয়েন, সারা জীবন আপনাদের সেবা যত্ন করবো, কোনোদিন আপনাদের অভাব দইব না। আমি কথা দিয়েছি আমি আর কোনোদিন আপনার বাড়িতে তীর্ষিমানা আমি আমু না। তাহলে সব আমার বাচ্চা শোন, এ কথাটা মনে থাকে, আর কোনোদিন যদি আমার বাসায় আসস সেদিন আছে না তোর বোনের জীবনের শেষ দিন, একদম শেষ দিন, আমার ছেলে দিয়ে তালাক দেওয়া। গাদিস ধরে বোন গাদিস ধর, তাহলে সব বোন সব করে কাড়ালটা আছিলাম আপনাদের জন্য, যদি আপনারা একটু আমার সামনে খাইতেন কোল যেন শান্তি হইতো, ধরো মুখটা ভরে যেত খুশিতে। তোর কাটা তুই কা ঠিক আছে, তাহলে সব আর কোনোদিন আপনার বাড়ির দিচ্ছি মানে আমি এমন আতাল হিসাব বোন তো জামাই করে একটু ডাক একটু দেখতে যাই। ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছেন জামাই? কতদিন ধরে আপনারে দেখি না, আমার বোনটারে দেখি না, আপনাদের দেখানোর জন্য আমার কলজারা পুরাই আছে, রাত্রে আলি গেলে স্বপ্নে দেখে লেখাইছিলাম। বসেন বসেন বসেন, জামাই বাবু না আমি এখন যাইতেছি গা। কই বইব কই বইব? বাসা মেয়ে মনে আছে বইব না, একদম থাপড়ায় দাঁত ফলাই দেব। এই এটা আমার বাড়ি, আমি যেভাবে বলবো ওইভাবে কথাবার্তা বলবি, তোর কত বড় সাহস? কই বইব? সবাই বইব? এই আর 14 গুষ্টি সবাই কিনতে পারবো? থাক জামাই, বাবার মুখে মুখে তর্ক করেন না, আমি যাইতেছি গা। আমার বাড়িতে, আমার বাড়িতে কোনো অকিনী ভকিনীর স্থান নাই, জায়গা নাই, যদি অকিনী ভকিনী সাপোর্ট করছ না একদম ভোগা রাত্রে দেওয়া বাসাতে বাইর করে দেবো। তাহলে সব আমি যাইতেছি গা, আর কোনোদিন আমি না। তাহলে সব আমি যাইতেছি। হেই তোর পছন্দ করলে বেরা বাইরে পছন্দ করে, বাবার বাবা বই নিলে মার লই গিয়া বই নিলে দরদ উঠলে ইয়া উঠছে উঠলে উঠছে, এটা পছন্দ করে লই আইছে মাথা কইরা, গন্ধে পুরো বাড়ি নষ্ট গেছে আমার। দেখাইতে আইছে কাড়াল লই আইছি, এই কাড়াল লই বাইরে একটা কাড়াল নিলে আছে যেমন করন কি লাগে, গাছের কাড়াল দেখে তো নিয়ে আইছে। তোমার পোলাই বেশি কথা কই, বেশি কথা শুনলি তুই? মায়ের রাখতে আছে মায়ের যা, তাহলে ওই অস্থিপতি দিকে থাকা, গ্রামে থাকা যা। ঠিক আছে জামাই, আমি ভুল করে ফেলাইছি, আমার সামর্থ্য নেই, আমি গরিব মানুষ, আমি অসহায় একজন বড় ভাই, আমি একটা কাঁঠাল নিয়ে আইছি, এটা আমার ভুল হয়ে গেছে গা। আমার যদি অর্থ সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, আমি আম কাঁঠাল লেচু বল ভলাদি গাড়ি বইয়ে তোমার ঘরে নিয়ে আইতাম, আল্লাহ তোমার সেই সামর্থ্য দেয় নাই রে ভাই। ঠিক আছে তোমরা মাফ করে দিও, মাফ করে দিও, তাহলে ওই যা জীবন আপনার বাড়ি আমি না বলে বুঝে যাচ্ছে, তোর ভাই আছে সুখে থাক দোয়া করি। ছোট লোকের বাচ্চা কি কাজ করবো, কি কাজ করবো? এই তুই আমার বলা আমার সন্দেহ হইতেছে হন কি রে বলে আমরা কথা কাইকি লিখা? হ্যাঁ আমরা যেভাবে বলবো যেভাবে কমু ওইভাবে চলবি, ওইভাবে কথা কবি, ও কিন্তু বগির কোনো সম্পর্ক রাখতে পারবি না। বলে লাই দিয়ে মাথা উড়িস না, বলে মই মই কথা কই। আল্লাহ
আর কোনোদিন আমার বোন তোর বাড়ি ভুল হয়ে গেছে, আমি কত শখ করে কাঁঠালটা লই আসছিল। আরে ভাই তুমি আবার এখানে ভাইজান কি কোন লজ্জার কথা, আমার আব্বা তো জানেন এরকম মানুষ বুঝছেন, আমার আব্বারাই আমি আপনার কাছে ক্ষমা চাই, আব্বারে মাফ করে দেন। আসলে শোনেন ভাইজান, আমার আব্বা আম্মা তো ওরকম আপনার জানে না, কারণ তাকে টাকা পয়সা বেশি, তো টাকা পয়সা রহম করে মানুষের মানুষ মনে করেন বুঝছেন, আমি খুব লজ্জিত মানে তাদের ব্যবহারে। আর এই কারণ কাঁঠালটা যদি কষ্ট করে আনছেন কাঁঠালটা দিয়ে যান, কাঁঠালটা নিলে তোমার বাপ মা আবার তোমার সাথে সাথে কি করবে? আমি এটা ম্যানেজ করবো না। শোনেন আপনার বোনের যখন এগুলি তারা আইয়া না ভাইজান, কারণ আইলে এরকম বারবার অপমান করে, আগের বার তো অপমান করছে কিছু কইতে পারি না, কারণ আমি তো সন্তান আর এগুলি থাকি, আব্বা আমার মুখে মুখে তর্কও করতে পারতেন না বুঝছেন, ছোটোবেলা থেকে আমার শাসন করে বড় করছে। তো যাই হোক, আপনার যখন আপনার বোনের দেখতে মন চাইবে তখন আপনার ফোন দিয়ে আমি আপনার বোনের নিয়ে যাবো, একটু পাই টাকা পয়সা জমা দেওয়া লাগে আমার ফোন দিয়ে জানাই। দোয়া করি ভাই, বাচ্চা থাকো, বাচ্চা থাকো ভাই, তুমি আমার টাকা পয়সা লাগবে না ভাই, আমার টাকা পয়সা লাগবে না, তোমার কাছে আমার রোগটা অনুরোধ ভাই, বড় ভাই হিসাবে আমার বাপ মা বড় বোনটা দিকে তুমি একটু খেয়াল রাখো, ওর একটু আদর করে একটু ভালোবাসো ভাই, আমার বোন সুখী থাকলে আমি সুখী ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি খেলাম ভাই। আচ্ছা ঠিক আছে।